মা আমিনা দৌড়ে এসে দেখে পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে কান্দে, আব্বা আব্বা তুমি জানো না আমার সামনে যখন কোনো বাবা সন্তানকে সুমা দেয় আমি মোহাম্মদ ঠিক থাকতে পারি না। আমার কথা হচ্ছে আমারও জান্নাত দরকার, জোরে বলুন ঠিক কিনা। গরু মারা গেলে চামড়া বিক্রি হয়, আর যদি কেউ না জানে মরা গরু না তাও 400 টাকা কেজি বেচা যায়। আমি বললাম যে গরু মরা না, তারপরে যদি হাজার হাজার মানুষ জানে যে মারা গেছে চামড়াটা বেচলেও কিছু পয়সা হয় কিনা। ওরে মানুষ কিসের এত ফুটানি করো যে মারা গেলে যার একটা চোখেরও দাম নাই, একটা হাড্ডিরও দাম নাই, তার চামড়াও কোনো কাজে লাগে না। এইবার মিলাদুন নবীর চাঁদ বিদায় হয়ে যায়, যে নবী পৃথিবীতে এসেছেন 12ই রবিউল আউয়াল চাঁদে। এই নবী সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। কে বলছে জোরে কোন আল্লাহ। কওমিদেরও কোরআন, আলিয়াদেরও কোরআন, আটরশিরও কোরআন, মাইজবান্ডারের কোরআন, সরমনাই তাবলিগ জামাত, আওয়ামী লীগ, বিএনপি, সবার কোরআন এক না দু। আল্লাহ তাআলা বলতেছেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত হয় তারা যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর সেই সম্মানিত মহা ব্যক্তিত্বকে। আমাদের দেশে কিছু আলেম সমাজ বলতেছে মোহাম্মদ ওজা আমরাও তা, কোন আয়াতে পাই তারা উল ইন্নামা আনা বাসার, বলো তুমি ওদের মতো মানুষ, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা বলে তোমাদের উপরে ওহি হয় না, আমার হাবিবের উপরে ওহি হয়। সুবহানাল্লাহ। এক দলে আয়াতটা নিয়ে কয় মোহাম্মদ জামিয়তা, রাস্তা দিয়ে আপনার বাপের মতন একটা লোক যাচ্ছে, যদি বলে এই লোকটা আমার বাপের মতো, তাই বলি কি বাপ নাকি বাপের বাপের আমাদের মতো, কিন্তু তাই বলে কি নবী কারোর মতো। এবার আসেন, হাজার হাজার মানুষ কাফের সাহাবিদেরকে ঘিরে ফেলাইছে, সাহাবিরা কয় হুজুর আজ তো সম্ভব না, মেরে ফেলবে সব। নবীজি বলছে চিন্তা করো না, এক মুষ্টি কঙ্কর নিলেন, কঙ্কর মানে পাথরের টুকরাকে কঙ্কর বলা হয়, এক মুষ্টি কঙ্কর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চেলে দিলেন। কারুর বুকে লাগে নাই, কারুর কপালে লাগে নাই, কারুর মুখে লাগে নাই, কারুর নাকে লাগে নাই, সবার লাগছে চোখে, সবার লাগছে। আমরা ছোটবেলায় ওই যে হকাররা জাদু দেখাইতো, মানুষ জবাই করতো, ছুরি মারতো, এরকম দেখাইতো না, আবার বলতো যে পকেটে টাকা থাকলে যদি না দিয়ে যাস রাস্তার মধ্যে রক্ত উঠে মরবে। আমি তো জীবনে দিই নাই, মরিও নাই। ওরা যখন জাদু খেলে তখন কি কয়, লাগ ভুল কি লাগ, এরকম বলে না, লাগ ভুল কি লাগ, চোখে মুখে লাগতে বলে না। আমার নবীজি চোখে লাগতে বলে নাই, মুখে লাগতে বলে নাই, নাকে লাগতে বলে নাই, বুকে লাগতে বলে নাই, কপালে লাগতে বলে নাই, সবার চোখে লাগলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি চোখে লাগতে বলছেন, বলে না সবার চোখে লাগলো, এক নম্বর আশ্চর্য। দুই নম্বর আশ্চর্য, নবী গো আপনি কি গুনে গুনে যতটা কাফের ততটা পাথর তুলেছিলেন নাকি, বলে না। আল্লাহ তাআলা বলতেছেন মা, কুরআনের আয়াত, রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা। আল্লাহ বলে তোমরা আশ্চর্য হয়ো না, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে পাথর মেরেছি। যে নবীজিকে ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া দাউদ, সমস্ত নবীর নাম ধরে কুরআন শরীফের মধ্যে আল্লাহ ডেকেছেন, আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে কোনো জায়গায় ডাক দেন না। বিদায় হয়ে যাচ্ছে সেই চান, আজ ফরিদ পাঙ্গাসির জনগণের, মুসলিম জাহানের, উম্মতে মুহাম্মদের জন্য এমন একটা ডেট সেট হয়েছে, আমি কোনো দিন দেখি নাই যে রবিউল আউয়াল আছে কিনা, এবং কি বার তাও আমার খেয়াল নাই, আজকে এসে দেখি জুম্মার রাত। তাড়াতাড়ি মাহফিলের মধ্যে এসে বসেন, আপনার মা শুয়ে আছে গোরস্থানে,
আপনার বাবা শুয়ে আছে গোরস্থানে, এটা শুধু মা বাপ, জোহার মা বাপ নয়, শুধু এই জোহার ফ্যামিলির যত মা বাপ, দাদা দাদি নানা নানি মারা গেছে, তাদের এই মহাপিলটা প্রতি বছর দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ওরে জোহা, তুমি কি জানো কতদিন তোমার মার কবরের পাশে যাও নাই, কতদিন তুমি যাই না, মাঝে হাত বাড়াও নাই, রব্বির হামহুমা সম্পর্কে তোমার জ্ঞান নাই? যখন কোনো আল্লাহওয়ালা মানুষ এই জোহার মা বাপের কবরের পাশ দিয়ে যায়, মা বাপ চিল্লায়ে চিল্লায়ে কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সুরা ফাতিহা সুরা ইখলাস যাও না একবার পড়িয়া, তাড়াতাড়ি আসো, খবরদার তবারক নিয়ে ব্যস্ত থাইকো না, বাড়ির মধ্যে আড্ডা মাইরো না, এক ফুটা চোখের পানি আজকের জালসাই ফেলারে বেটা, আল্লাহ তাআলা জুম্মা রাত্রিতে তোর মা বাপের জন্য জান্নাতের পোশাক কবরে পাঠায় দেন। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফির হালে আমি আসি, চোখের পানি ফেলে দোয়া করব, মা বাপ কিন্তু সন্তানের কাছে কিছু চায়, ঠিক কিনা? আজকে আমি মাদ্রাসায় পড়ে উনি এসপি, হাজার হাজার লাখ লাখ টাকা কামাইছে, সরকারি বেতন পাইছে, মৃত্যু পর্যন্ত ভাতা পাবে, কিন্তু মাদ্রাসায় পড়ে সরকারি চাকরি নাই, বেসরকারি চাকরি নাই, একেবারে আমরা মনে করি জীবন অসল। না না, মাদ্রাসাতে যখন বাড়ি আসতাম, মা কোলের মধ্যে জড়ায় ধরে কান্দতেন আর চোখের পানি ফেলতেন, কি বলে জানেন? কামাই খাওয়ার আশা করি না, নারায় থাকবে, কামাই খাওয়ার আশা করি না, ওরা মরিলে মাটি দিবে আর মরণকালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবে। এটা কোনো প্রাতিষ্ঠানিক জালসা নয়, এটা শুধু মা বাপের আত্মার মাগফিরাত উপলক্ষে প্রতি বছর এই বাড়িতে আল্লাহ নিয়ে আসে। এদের দোয়া করতে গিয়ে আমাদের দোয়া কবুল হবে কি হবে না? জোরে কোন গোরস্থানের পাশ দিয়ে যখন আপনি বিড়ি টানতে টানতে গেছেন, কোনোদিন মা বাপের দিকে খেয়াল করেন নাই? মা বাপ কবরে শুয়ে শুয়ে ডাক দেয়, বেটা একটু যাই না, মাছ ধরলি না, মাওলার কাছে এক ফোঁটা চোখের পানি ফেললি না, ওরে জুহা আমি তোর মা, তুই জানিস না রে বেটা, তোকে পেটে করে টানতে গিয়ে আমি তোর মা রুকু সেজদা দিতে পারিনি, আমি তোর বাবা মানুষের জমিনে কামলা দিয়ে দিয়ে তোর পরীক্ষার টাকা জমা দিয়েছি, ক্লান্তি এসে নামাজ ছেড়ে দিয়েছি, বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান হাবুডুবু হয়ে যায়, আমি তোর মা বাপের কবরের আগুন নিভে না। তাই সবাইকে অনুরোধ করব, পর্দার আড়ালে মা বোনেরা তোমরাও চোখের পানি ফেলাও, এটা হলো শুধু চোখের পানি ফেলার মাহফিল। আল্লাহ যেন এই ফ্যামিলির যতগুলো মানুষ জন্ম হয়েছে মৃত্যু হয়েছে, কিয়ামতের মাঠে যেন এই জালসার দোয়াটা এদের নাজাতের ওসিলা স্বরূপ কবুল করেন। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। রবিউল আওয়ালের চান শেষ হয়ে যাচ্ছে, ছয় মাসের পেটে রেখে নবীর আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন, নবী পেটেই এতিম, নবী পেটের ভিতরে থাকতেই এতিম, নবী দুনিয়ায় আসলেন, ছয় বছর বয়স হয়ে গেল, শুধু রবিউল আওয়ালের চান্দা বিদায় দিতে গেলে কিছু বলা লাগে, তারপরে ওয়াজের মোড় অন্য দিক দিয়ে ঘুরবে, কিভাবে আমরা জান্নাত পাবো, কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে আমাদের একটা সেজদা বিফলে যাবে না, সেই সব ওয়াজ হবে ইনশাল্লাহ। রাজি আছেন নাকি? রাজি আছেন? ছয় বৎসরের নবী, আরবের ছেলেরা খেলা করে, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, নবী জীবনে কোনোদিন খেলা করেন নাই, যার যার বাবা এসে ছেলেগুলোকে কোলে নেয়, লাভ দিয়ে উঠে বাবার গলা জড়ায় ধরে গালের সাথে গালদা লাগায়। নবীজি ছোট্ট ছয় বছরের শিশু বাচ্চা, নুরুন আলা নূর চেহারা, সুবহানাল্লাহ বলেন, নুরুন আলা নূর
চেহারা, তার চেহারার ভিতরে একটা তিল পর্যন্ত ছিল না। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমি যুদ্ধে যাবে নবীজি, আমি জুব্বা সেলাই করতে যাই, সুইটা পড়ে গেছিল, আমি অন্ধকারে সুই খুঁজতেছিলাম, উনি এসে হাসি দেওয়ার সাথে সাথে ওই হাসির যে উজ্জ্বলতা আলো, ওই আলোতে আমি সুই খুঁজে পেয়েছি। সেই ছয় বৎসরের কচি বাচ্চা চোখের পানি ঝরায়ে কাঁদতেছে। আরবের ছেলেরা জিজ্ঞেস করে, বন্ধু কান্দ কেন? একটা সুন্দর টকটকা সুন্দর ছেলে যদি কান্দে আমাদের তো মজা লাগে, তাই না? আমার নবী জিজ্ঞেস করে, বন্ধুরে খেলার টাইম শেষ হয়ে যায়, তোমাদেরকে কোলে করে নিয়ে যায় এরা কারা? ছোট ছোট বাচ্চারা কই, বন্ধু গো তুমি কি জানো না এরা আমাদের আব্বা আব্বা। আরবের ছেলেরা বাপের কোলে উঠে ঘরে চলে গেল। ছয় বৎসরের বাচ্চা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দতেছে। আরবের ছেলেরা জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কান্দ কেন? বলে, তোমাদের বাবা প্রতিদিন তোমাদেরকে কোলে করে নিয়ে যায়, আর আমি এমন হতভাগা, আমি বাবার কোলে উঠতে পারি না, এই ব্যথায় আমি কান্দি। ছেলেরা চলে গেল, বিশ্বনবী ছয় বৎসরের নুরুন আলা নূর নবী পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে এইভাবে হাত দিয়ে কান্দতেছে। মনে মনে মক্কার মাটিতে চলে যান, ছয় বৎসরের একটা বাচ্চা যদি পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে বাবা বাবা করে কান্দে, কত বড় কঠিন মর্মান্তিক কাহিনী। ও আব্বা, আরবের সব বন্ধু বাপের কোলে উঠে, আমি কেন উঠি না? আরে পরিতপাঙ্গাসির জালসার মানুষ রে, এই চাঁদ আসতে আবার এক বছর, ওই এক বছর বাঁচব কিনা? আমার নবীর প্রেমের মহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ঝরাইয়ে দাও, কিয়ামতের মাঠে নবী বলেছেন, আমার উম্মতের এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহর সামনে 50,000 বছর দাঁড়িয়ে নেকি বার করতে চাই। মা আমিনা বারবার তাকাচ্ছেন, ছেলেটা আজকে টাইম মতো আসতেছে না কেন? প্রতিদিন তো আসে, খুঁজতে খুঁজতে আরবের ছেলেদের কাছে যা গেছে, তোমরা শুনছো চন্দ্রের মতন চেহারা, সূর্যের মতন একটা চেহারা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে, ছেলেটাকে কি দেখছো? বলে, ওই ছেলে তোমার কে হয়? তো বলছে, ওই ছেলে আমার বাচ্চা, তোমার নাম কি? বলে, আমিনা খাতুন। ছোট ছোট বন্ধুরা জড়ায়ে ধরেছে, কেউ হাত ধরেছে, কেউ এইভাবে জড়ায়ে ধরে কই, আমিনা খাতুন গো ওটা তো আমাদের বন্ধু। বলে, কোথায় গেল সেই বন্ধু? ওগো আমিনা খাতুন, আমাদের বাবা যখন কোলে করে নিয়ে আসে, আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আজকে জিজ্ঞাসা করেছি, বন্ধু তুমি কান্দ কেন? চোখের পানি ছড়ায় বলছে, আমার বাবা কেন আমাকে কোলে নেয় না? দেখেন আপনি গিয়ে কোন জায়গায় যেন বাবার বিচ্ছেদে, বাবার বিরহে কেন্দে পাগল পারা হয়ে গেছে। মা আমিনা দৌড়ে এসে দেখে পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে কান্দে, আব্বা আব্বা তুমি জানো না, আমার সামনে যখন কোনো বাবা সন্তানকে সুমা দেয়, আমি মোহাম্মদ ঠিক থাকতে পারি না। আব্বা তুমি যদি আজকে সারা রাত এখানে বসে কান্দা লাগে, তারপরেও আমি যেমন আর তোমার কোলে উঠতে চাই। মা আমিনা দৌড়ে গিয়ে কোলের মধ্যে নিয়ে কয়, বেটারে তুই কান্দিস কেন? বলে, বলতে হবে, আমার কোনো কেউ আমাকে গালি দেয় নাই, বকে নাই, আমার বাবা কেন আমাকে আদর করে না বলতে হবে। মার গলা জড়ায় ধরে বাবা বাবা করে কান্দে। মা কয়, বেটারে ছয় মাসের পেটে রেখে তোর আব্বা মারা গেছে, আমি গোপন রেখেছিলাম, তুই বাচ্চা মানুষ বারবার বসে কান্দবি, যার জন্যে আমি বলি নাই। মার গলা জড়ায় ধরে কান্দে। দাদা আব্দুল মুতালিব দৌড়ে এসে বলছে, বৌমাং আমার নাতিটাকে তুমি এইভাবে মারো কেন? মা আমিনা খাতুন ডাক দিয়ে কয়, আব্বা আমি মারি নাই, আজকে হঠাৎ করে সে বাবা বাবা করে অস্থির হয়ে গেছে, বাবার কোলে না উঠলে সে শান্তি পাচ্ছে না, পাহাড়ের মধ্যে পিঠটা লাগিয়ে কান্দতেছিল, আমার ছেলে ডাকে নেন আব্বা,
আপনার নাতিটাকে একটু আদর করে দেন, আমার বেটাকে আদর করার পৃথিবীতে কেউ নাই। দাদা আব্দুল মুতালিব কোলে নিয়ে কই নাতি রে, তুই জানিস না তুই যে আমার কাছে কি, তুই কান্দলে আমি সহ্য করতে পারি না, তুই একটু শান্ত হ, তোর বাবা নাতে কি হয়েছে, আমি দাদা তো আসি। দাদার গলা জড়ায় ধরে কান্দে আর কই, দাদা দাদু ভাই তুমি যতই আদর করো আমিও কম বুঝি না, আমার আব্বার একবার আদর তোমার 1000 বার আদর ওই একবারের মতো হয় না। দাদার গলা জড়ায় ধরে কান্দলে, এইবার মা আমিনাকে ডাক দিয়ে কই, বৌমা এক কাজ করতে হবে। বলে কি, আমার নাতিটা বাবার জন্য যখন এত পাগল, কবরটা দেখায় নিয়ে আসো। নবীজিকে কাপড় চোপড় পরালেন, নবীর বাবা আব্দুল্লাহর কাজের মেয়ে মরার পরেও তাড়াই নাই, মেয়েটা খুব ভালো ছিল। কাজের মেয়েকে বলল, তুমি আমার বাচ্চাটাকে রেডি করে দাও। মা আমিনা আর কাজের মেয়ে নবীকে সাথে করে বাপের কবর দেখতে যায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কবর দেখে আসতেছে, নবীর চোখে পানি, মা আমিনার চোখে পানি, কাজের মেয়ের চোখে পানি। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল রে, আমি আল্লাহ অর্ডার দিলাম ওই রাস্তার মধ্যে আমার হাবিবের মার জান কবজ করে ফেল। মাঝে মধ্যে আমি ওয়াজ করি বটে, কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি, গুরুজি পরে রে বুঝাইতে পারো, নিজে বুঝোনি, এসব ঘটনার মালিক কে? আল্লাহ। আজরাইল হাজির হয়ে গেল, মা আমিনা খাতুন রাস্তার মধ্যে কাঁপতে কাঁপতে পড়ে গেল। নবীজি মুখের সাথে মুখটা লাগায় কই, মা এইটুক হাঁটতে তুমি দুর্বল হয়ে গেছো, মা একটু উঠো, এইবার বাকিটুক তোমার হাত ধরে আমি নিয়ে যাব। মা আমিনা চলে গেছে, মা আমিনার জান কবজ হয়ে গেছে। নবীজি মুখের উপরে মুখটা দিয়ে বলতেছে, মা তুমি উঠো গো। এলাকার লোকজন এসে বলছে, বেটারে এটা তোমার কে হয় বলে, মা তোমার নাম কি বলে, মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এলাকাবাসী ডাক দিয়ে কই, বেটা মুহাম্মদ রে, অযথা চিল্লায়ে কান্দিস না, তোর মা দুনিয়া ছেড়ে চলে গেল। বাপের আঘাত সইতে না সইতেই মা বিদায় হয়ে গেল। মরা মার গলাটা জড়ায়ে ধরে মুখের সাথে মুখটা লাগিয়ে কান্দে, মা ওগো মা এই মহাসাগরের মধ্যে ফেলায় গেল, আমি কার কাছে গিয়ে আশ্রয় নেই। আমি বাড়ি থেকে নিয়াত করে আসছি, আজকে রবিউল আওয়ালের চান বিদায় হয়ে যায়। আমার নবীজির জন্য যদি কোনো উম্মতরে 1 ফুটা পানি ছড়াইয়ে দিতে পারো, নবীর একখান হাদিস আছে, একটা গুনার জন্য 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। আবার নবীজি এ কথাও বলেছেন, একটা গুনার জন্য যদি আমার পাগল উম্মতকে 50,000 বছর আল্লাহ ঠেকায় রাখে, আমার উম্মত যদি কোনোভাবে আমার প্রেমে 1 ফুটা চোখের পানি ছড়াইয়ে দেয়, ওই চোখের পানিটুকু আমি আল্লাহর সামনে 50,000 বছর দাঁড়ায় নেকি বার করব। লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লায় সিল্লায় পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে সল্লি বাসী, ধন্য হলো তোদের জীবন, বলেন মারহাবা, তোদের মাঝে ঘুমিয়ে আছেন
দুজাহানের মহাজন আল্লাহুম্মা সবাই সল্লি চিল্লায় চিল্লায় কান্দে, কাজের মেয়ে টান দিয়ে ছুটাইতে পারে না। সেদিন এক মাদ্রাসায় আমি জালসা করছি বাবা নবীজির জীবনী নিয়ে, একটা বাচ্চা ছেলে লাফ দিয়ে উঠে আমার গলা জড়াই ধরে কাঁদতেছে। আমি কি ব্যাপার, তোমার কি হয়েছে? বলে হুজুর আমিও বাবাকে দেখি নাই, আমি সৎ মার ঘরে যে কি অত্যাচারে আছি, আপনার চোখের পানি ফেলায় আমার জন্য দোয়া করেন, আমি আর বাঁচতে চাই না, আমি মরে গেলেও শান্তি। পৃথিবীতে যার মা নাই বাপ নাই তার মতো দুঃখী আর কেউ নাই। যত রাত জালসা করে বাড়ি গেছি, স্ত্রী ঘুমায় গেছে, ছেলে মেয়ে ঘুমায় গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে ঠান্ডার মধ্যে, অর্ধেক লেপ পিঠের উপরে দিয়ে মা বসে আছে। মা তুমি ঘুমাওনি? চোখের পানি ঝরে কান্দে আর কয় বেটারে, তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি। এত রাত পর্যন্ত যদি কোনো সন্তান বাড়ির বাইরে থাকে রে, ওই মার চোখে ঘুম ধরে না। নবীজি বলেছেন 300,000 টাকা জমা দিলে মক্কায় গেলে মদিনায় গেলে 1,000 নেকি। সকালবেলায় কোনো সন্তান যদি উঠে মার দিকে ভালো নজরে দেখায়, ভালো নজরে তাকায়, সঙ্গে সঙ্গে 70টি কবুলিয়াত হজের নেকি। যুবক ভাইরা আজকে বাড়ি যাবা, মা যদি জীবিত থাকে একটা কাজ করবা, মশারিটা উঠায় মার পার তালুর উপরে ঠুটটা লাগায় সুমা দিবা। খোদার কসম কিয়ামতের মাঠে আমি দায়ী থাকলাম যদি মিথ্যা হয়, এই সুমাটা দেখতে বাবা কিয়ামতের মাঠে ঠিক জান্নাতের দরজায়। মা খুশি হয় জান্নাতের দরজা খুলে যায়, মা বেজার হয় জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। মার সাথে কাবার সম্পর্ক জান্নাতের সম্পর্ক। কাজের মেয়ে টান দিয়ে কোলে নিয়ে কয় বেটা মোহাম্মদ রে, তুই যে আমাকে চিনিস, আমি তোর বাপের খাদেম ছিলাম, তোর বাবা মরার পরেও কুরাইশ বংশ থেকে আমার তাড়াই নাই, তাহলে নীতি চরিত্র আমার ভালো ছিল। আয় রে বেটা আয় আয়, আমি যতদিন বাঁচব আমি তোর মা হয়ে গেলাম। কাজের মেয়ের গলা জড়ায় ধরে কান্দে আর কই, তুমি যতই আমাকে আদর করো, ভালো করে শুনে রাখো, ভাতের ক্ষুধা কোনোদিন পানিতে মিটে না। দাদার কোলে জমা দিল, 10 দিন নবীজি চোখের পাতা খুলে নাই, কদিন ডাক্তার কবিরাজ অসুখ নাই পাতা খুলে নাই। আরবের লোক জিজ্ঞাসা করে, আব্দুল মোতালেব তোমার নাতি কানা হয়ে গেছে নাকি অন্ধ হয়ে গেছে নাকি? কান্দে দাদা, আব্দুল মোতালেব কই না অন্ধ হয় নাই, বাবার এক শোক, এই অল্প বয়সে মা হারানোর শোকে আমার নাতিটা এত পরিমাণ কান্নাকাটি করেছে, 10 দিন চোখের পাতা নবীজি খুলতে পারে না। দাদার কোলে লালন পালন হলেন, দাদার বুকের উপরে শুয়ে আছে, দাদা থাবাচ্ছে ভাবে ঘুম পড়, দাদার চোখ দিয়ে পানি ঝরে। নবীজি বলতেছে, দাদু ভাই কান্দ কেন? বলে, কান্দার কারণ আছে, সকালবেলায় উঠে নাতি রে তোর সব চাচাগুলোকে ডাকবি, ছোট বাচ্চা ছেলে সব দরজায় লক করে, দাদা ডেকেছে। নবীজির দাদা আব্দুল মোতালেব বসে আছে, রানের পরে 6 বছরের শিশু বাচ্চা বসে আছে, দাদার চোখে পানি ঝরে। জিজ্ঞাসা করে, দাদা তুমি কান্দ কেন, তুই বুঝবি না? সব সন্তানগুলো দাঁড়িয়ে আছে, আব্বা এত রাত্রিতে তুমি আমাকে কেন ডেকেছো, এত ভোরবেলায় কেন ডেকেছো? নবীজির দাদা বলতেছে, এ বেটা রে পেটে রেখে বাবা মারা গেছে, আমার নাতিটা বাবা দেখে নাই, এই বয়সে চিরতরের মতো এতিম হয়ে গেল, আমি দাদার কয়দিন বাঁচবো, আমিও একদিন থাকবো না,
আমার বেটাদের মধ্যে ছেলেদের মধ্যে কে আসিস রে, আমার নাতিটার দায়িত্ব নিবি, আমি যেন কবরে যাইও শান্তি পাই। বলতে বলতে একটা কথা বলে ফেলাইছ, ছেলেরা রে আমার নাতির কিছু গোপন ব্যাপার আছে, জোরে বলেন মারহাবা, ইল্লাহে থাকবি, আমার নাতির কিছু গোপন ব্যাপার আছে যেগুলো আমার বলা নিষেধ। আমার নাতি কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিত্ব যার তুলনা পৃথিবীতে আর কারুর সঙ্গে হবে না। আমি আমার নাতি সম্পর্কে জানি, আরবে বৃষ্টি হয় না তিন চার মাস, গাছপালা নষ্ট হয়ে যায়। নেতৃত্ব দিচ্ছেন নবীজির দাদা আব্দুল মুতালিব নেতা। সবাই এসে বলছে আপনি কি আমাদের নেতা? বলে হ্যাঁ। কেমন নেতা? বৃষ্টি আনিয়ে দিতে পারেন না কেন? বলছে বৃষ্টি মালিক তো একজন আছে, আমি কিভাবে আনতে পারবো? বলছে তাহলে নেতাগুরি পদত্যাগ করতে পারেন না? তো বলছে না পদত্যাগ হবে না, কালকে বৃষ্টি হবে, যাও। কি বলেন? বলে হ্যাঁ, যদি বৃষ্টি না হয়। বলে বৃষ্টি না হলে আমি পদত্যাগ করব। পদত্যাগ পত্রে লেখা থাকবে যে এই কুরাইশ বংশ আর জীবনে নেতাগিরি করতে পারবে না। বিশ্ব নেতা কোন বংশে পয়দা? আখিরি নেতা কোন বংশে পয়দা? তাহলে যদি এই কথা লেখা থাকে যে এই বংশে আর নেতাগিরি কেউ করতে পারবে না, নবীজির নেতাগিরি থাকে? কিছু কিছু শত্রুরা কয় কুরাইশ বংশের কাজ সারা, বৃষ্টি হবেও না, নেতাগিরি পদত্যাগ করতে হবে। লোকজন ডাকছে, দেখি মিটিং সিটিং করে কয় একটা নতুন নেতা সেট করছে। নতুন নেতা সেট করে বেলা দশটার সময় আসছে, ওই দিন আবার একটু ম্যাগও নাই, মানে ওই দিন রোদের তেজ আরও বেশি। তো বলছে কেন এসেছেন? তো বলছে আপনি পদত্যাগ করেন, আজকে মেঘের ভাব দেখেছেন? বলে এত চিন্তা করেন না, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হবে এখানে, ইনশাল্লাহ মাশাল্লাহ কিছু বলিছে? জোরে কোন কিছু বলে নাই, ইনশাল্লাহ তো পয়দায় হয় নাই তখন। হবে বলে হবে, হবে বলে হবে, ঠিক আছে আমরা সন্ধ্যার সময় আসতেছি। নবী তখন আতুর ঘরে, আতুর ঘর না আসি ঘর, নবী তখন আসি ঘরে, আসি ঘরে নবীজির দাদা যাই দরজা লক করে। মা আমিনা কয় কে? কইছে বৌমা আমি। বলছে আব্বা আপনি? আমার নাতিটাকে একটু কোলে তুলে দেও না বৌমা। তো শোন না ও আব্বা, আপনার নাতি তো আপনি নিবেনই, তো একটু শক্ত হোক, একেবারে বাচ্চা। তো বলছে না, এক কাজ করো। বলে কি হয় না তুমি দেও? বলছে না কেন? বৌমা মাত্র আধ ঘন্টার জন্য আমার নাতি ডাকে দেও, তা না হলে এই বংশের ইজ্জত থাকে না। বংশের ইজ্জত থাকে না? সুন্দর করে একটা কাপড়ে জড়াইয়ে দিয়েছে না দাদার কোলে। বুঝ বৌমা চিন্তা করো না, আমি আধ ঘন্টার ভিতরে নাতি হাজির করব তোমার কাছে, চিন্তা করো না। বুঝা দাদা নিয়ে যাচ্ছে, আমার আবার চিন্তা কি? মরুভূমির মাটিতে কাঠ ফাটা রোদ, বুকের কাপড়টা সরায়ে দাদা আব্দুল মুতালিব ডাক দেয়, বৃষ্টির মালিক রে কুরাইশ বংশের নেতাগিরি কি ছুটাইতে চাও, না তোমার হাবিবের নেতাগিরি প্রতিষ্ঠিত রাখতে চাও? আমি ওদেরকে বলেছি বৃষ্টি যদি না হয় পদত্যাগ হবে, পদত্যাগ পত্রে লেখা থাকবে কুরাইশ বংশ কোনোদিন নেতাগিরি করতে পারবে না। এ বৃষ্টির মালিক আমার নাতির সঙ্গে তোমার কি সম্পর্ক সব আমি জানি, কিন্তু আমার মুখে তালা মারা বলি না। আজ যদি বৃষ্টি না দেও, মরুভূমির কাঠ ফাটা রোদ্রের মধ্যে তোমার হাবিব যদি চিল্লায়ে মারাও যায়, মনে রাইখো এ বৃষ্টির মালিক ওর লাশও আমি আসি ঘরে পাঠাবো না। বাচ্চা নবী কেবল গা মুড়া দিয়েছে গরমে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মিকাইল রে দেখ দেখ আমার হাবিবের দাদা কত বড় চালাক, বৃষ্টি নামানোর জন্য কাকে হাজির করেছে দেখ, তাড়াতাড়ি দেখ, আমার হাবিব যদি এখন চিল্লায় কান্দে রে মিকাইল আমি আল্লাহ সহ্য করতে পারবো না,
হুকুম দিয়ে দিলাম, যত বেলা আমি আল্লাহ নিষেধ না করব তত বেলা আমার হাবিবের খাতিরে আরবের মাটিতে বৃষ্টি হতেই থাকবে। জোরে বলেন মারহাবা। নবী কি আমাদের মতো? না। আমাকে যদি পদ্মা নদীর কিনারে নিয়ে যায়, সাপল নিয়ে যায়, বলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার হাড় হাড্ডি গুঁড়ো করে ফেলবো, বৃষ্টি তো দূরের কথা, মেঘ হবে নাকি? পাগল কথাটা।